গুড মর্নিং গাইজ। সব এই নামটা শুনলেই আমাদের মনের মধ্যে কোথাও যেন একটা বড়সড় যমরাজের চিন্তাভাবনা চলে আসে, মৃত্যুর ভয় চলে আসে, যার ফলে আমরা ক্রমাগত এটাকে মেরে পৃথিবী থেকে কমিয়ে দেওয়ার চেষ্টা করি। যদিও আমাদের পক্ষে সেটা সম্ভব হয়ে ওঠে না, তাহলেও চেষ্টা করি যতটা মেরে দেওয়া যায়। তো যাই হোক, আজকে রাত্রি দুটো একটা কল আসে, আজকে হচ্ছে 2nd May 2024 সাল। রাত্রি দুটোর সময় আমার কাছে যে কলটা আসে যে দাদা এখানে একটা বড় চন্দ্রগোড়া সাপ দেখা গেছে, কাইন্ডলি একটু আসুন, যাবতীয় করণীয় যেটা আপনি করুন। তো আমি সেখানে গেলাম, গিয়ে দেখলাম যে হ্যাঁ সত্যি বড়ই, 3.5 ফুট তো হাইট হবেই অবশ্যই। তো ভয়ঙ্কর হিমোটক্সিন বিষযুক্ত সাপ এবং পৃথিবীর সব থেকে দ্বিতীয় বৃহত্তম বিষদন্ত বিশিষ্ট সাপ। তো দেখুন, এটাকে রেস্কিউ করা হয়েছে, তার ভিডিওটা আছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল। নিজের কাকে নিজেই কেমন হয়েছে গাইজ। দেখছেন রেস্কিউ হয়ে গেছে, অলরেডি তুলে ফেলেছি, বুক প্যাকিং করে রেখেছি, বন দপ্তর আসবে কালকে এসে নিয়ে যাবে। তো দেখলেন গাইজ যে সাপটাকে উদ্ধার করা হলো, 3.5 ফুট লম্বা চন্দ্রগোড়া, এর ইংলিশে একে রেসেল ওয়াইপার বলা হয়, হিমোটক্সিন বিষযুক্ত সাপ, যেটা কামড়ালে 2 থেকে 5 দিন বেঁচে থাকা সম্ভব, কিন্তু ভয়ঙ্কর যন্ত্রণার সঙ্গে। যেখানে কামড়াবে সেই জায়গা থেকে শরীরের হিমোগ্লোবিনকে নষ্ট করতে শুরু করে এবং দাঁতের গোড়া, নাক, চোখ, কান, আয়ুছিদ্র, আপনার প্যানিসের যে ছিদ্র, এই সমস্ত যত ছিদ্র আছে ছিদ্র দিয়ে ক্রমাগত ব্লিডিং হতে হতে মানুষ মারা যায়। এবং সময় মতন চিকিৎসা যদি হয় যদি না হয় সরি সময় মতন চিকিৎসা যদি না হয় তাহলে যে অঙ্গে কামড়েছে সেখান থেকে পচন ধরানো শুরু করে শরীরের। এবং এটা এই বিষটা শরীরে আর একটা বড়সড় কাজ করে, যদিও আপনার ট্রিটমেন্ট হয়েও যায় তাহলেও আপনার কিডনি নষ্ট করার একটা প্রবণতা এই বিষটার মধ্যে দেখা যায়।
এটা হচ্ছে হিমোটক্সিন বিষযুক্ত সাপ। তো এরকম যদি কোনো সাপ দেখেন যেটার গায়ে দেখবেন চাকা 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 দাগ, গোল চাঁদের মতন চাকা চাকা দাগ, যার জন্য একে চন্দ্রবোড়া বলা হয়, মাথাটা ত্রিভুজ টাইপের হবে, খুব সুন্দর দেখতে সাপটাকে এবং খুব মোটা হয়। অনেকে এটাকে অজগর সাপ ভেবেও ভুল করে, কিন্তু অরিজিনালি এটা অজগর সাপ নয়, এটা ভয়ঙ্কর মৃত্যুদূত। এইরকম সাপ যদি আপনারা দেখতে পান, না তো এর কাছে যাবেন, না একে মারতে যাবেন। এই সাপের আর একটা বিশেষ গুণ হলো, যেটা 4 ফুট, 3.5 থেকে 4 ফুট অবধি এরা জাম্প করতে পারে, করে আপনাকে কামড় দিতে পারে। আর এই সাপের আর একটা কামড় দেওয়ার বড় জিনিস হচ্ছে, কখন কোন দিকে কামড় দেবে কেউ কিন্তু জানে না, সাপটা নিজেও জানে না কখন কোন দিকে কামড় দেবে। ও ডান দিকে, বাঁ দিকে, ওপরে, নিচে, যখন তখন মুভ করতে পারে, এবং এরা গোল হয়ে গুটিয়ে বসে। এর কামড় দেওয়ার কোনো নির্দিষ্ট দিক নেই, যেমন গোখরো বা কেউটে ফণা তুলে থাকে, তা বোঝা যায় যে এই দিকেই কামড় দেবে, এই দিকেও নজর আছে। এই সাপের কিচ্ছু বোঝা যায় না, ভয়ঙ্কর বিষযুক্ত সাপ।